আজকে আমাদের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়েছে ফ্রাইড রাইস। খুবই সহজ পদ্ধতিতে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবভিয়াসলি করবেন, এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। মাঝে মাঝেই আমরা ভিডিও আপলোড করতে থাকব, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশন খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবার চলুন আমরা ভিডিওটি দেখে নিই কীভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, আজকে আমরা বানাচ্ছি ফ্রাইড রাইস। সেটার জন্য আগে এখানে ভাতটা করে নিয়েছি। ভাতটা আমরা যেরকম নর্মাল টেম্পারেচার যেরকম ভাত করে সেরকম করেছি। আর এখানে উপকরণ লাগছে বিনস, গাজর, ক্যাপসিকাম কুচি, চিনি, নুন, তেজপাতা, দারচিনি আর কাজু কিশমিশ কুচি। তো এবারে আমরা রান্নাটা স্টার্ট করছি। খুবই সহজ পদ্ধতিতে করছি। প্রথমে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু। বেশ অনেকটাই আমরা সাদা তেল নিয়ে নিচ্ছি এটার মধ্যে। তেলটা একটু গরম হবে। আচ্ছা, এখানে তেলটা আমরা গরম হয়ে এসছে। তো এবার আমরা দিচ্ছি কাজু কিশমিশ, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি। এবার আমরা আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। এগুলো একটু লাল লাল হয়ে আসবে। এবার আমরা দিয়ে দেবো গাজর। গাজর দিয়ে দিলাম, গাজরগুলো কিছু নেড়ে নেবো। ওটা এখানে আমরা গাজর দিয়েছিলাম পরিমাণ মতো, দুটো গাজর দিয়েছি এখানে আমরা। আপনারা আরও দিতে চাইলে দিতে পারেন। এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এখানেও আমরা দুটো ক্যাপসিকাম নিয়েছি। ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। আচ্ছা, এবার আমরা এর মধ্যে বিনসটা দিয়ে দিচ্ছি। বিনস এগুলো পরিমাণ মতো দিয়েছি আমরা, পরিমাণ মতো বিনস। আপনারা চাইলে কমও নিতে পারেন অথবা বেশিও নিতে পারেন। এবার আমরা এটাকে নেড়ে নেবো একটু, ভালোভাবে মিক্স করে নেবো যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। লাল লাল করে একটু ভেজে নেবো। এবার আমরা এটা একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুন দিয়ে তারপরে আমরা চাপাটা দিই। মিক্স করে নিলাম নুনটা ভালোভাবে। এবার এগুলো শেক ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমরা চাপা নিয়ে নিচ্ছি। একটু লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এগুলো, দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে আমরা দেখে নিচ্ছিলাম যে যাতে লেগে না যায়। এই ভাতের উপরে আমরা সানরাইজের গরম মশলা নিয়ে নিয়েছিলাম। এবার এইটা এই সবজিগুলোর মধ্যে নিয়ে নেব। চিনি দিয়ে মিক্স করে দিই। এর মধ্যে আমরা চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এটা মিক্সড করে দিচ্ছি আমরা। সানরাইজের গরম মশলা এবং চিনি দুটোই মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে আমরা মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাতগুলো খুবই জড়া জড়া হয়েছে। এবার আমরা এটা নিয়ে নেব। এবার একটু একটু করে ভাতগুলো আমরা এর মধ্যে দিয়ে নেব। ভাতগুলো আমরা একটু একটু করে নিয়ে নেব, তারপর নেড়ে নিচ্ছি। একবারে পুরো ভাতটা দিয়ে দিচ্ছি না, একটু একটু করে, অল্প অল্প করে আমরা ভাতগুলো নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবার একটু ভাত নিয়ে নিচ্ছি। একটু মিক্সড হয়ে যাওয়ার পর আবার অল্প একটু ভাত নিয়ে নিলাম, তারপর আবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একবারে পুরো ভাত দিচ্ছি না, পুরো ভাতটা দিলে সেটা ভালোভাবে মিক্সড হবে না, কোনোটা লেগে যাবে বা কোনোটা জায়গাটা
হয়তো ভালোভাবে মিক্সড হবে না। তো আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আবার আমরা এখানে ভাত নিয়ে নিচ্ছি। পুরো ভাতটাই আমরা নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা আঁচ কমিয়ে আমরা মিক্সড করে দিচ্ছি যাতে নিচেরটা না লেগে যায়, তার জন্য আঁচটা কমিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমাদের ফ্রাইড রাইস অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমরা নামিয়ে নেওয়ার পর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটা রেখে দেব, কিছুই করবো না, জাস্ট অটোমেটিক্যালি এটা মিক্সড হয়ে যাবে। আচ্ছা, ঘিটা গলে গেছে পুরোপুরি রাইসের ওপর দেওয়ার পরপরই ওটা গলে গেছে পুরো। তো আমাদের তৈরি হয়ে গেছে, এবার খাওয়ার সময় একটু মিক্সড করে খেয়ে নেবো।